রুহা তুই কোথায় গিয়েছিলি মা? এই তুই অফিসারের মেয়ে কেন বিমল খেতে গেছিলিস কেন বল? বিমল খেয়ে রোজ আতে হ্যায় ইস উম্মীদ পে আজ জিতেঙ্গে কাল জিতেঙ্গে পরসো জিতেঙ্গে রোজ হারতে হ্যায়। আপনারা যদি যেখানে সেখানে বিমল চেয়ে খান তাহলে বিমল খোর হিসেবে আমাদের তো কোনো মান সম্মানই থাকবে না। তুই আমাদের বিমল না দিয়ে বিমল খাবি এটা হতে পারে না। স্যার বলো নাকি এক্ষুনি গুলি মেরে উড়িয়ে দিচ্ছি। আমাদের শান্তিতে বিমল খেতে দেবেন কি দেবেন না? আরাম দাদা তোকে বিমল দেবো কেন? আপনাদের পরে বাংলা মালকে খাই। গাড়িতে আপনার জন্য চারটে বাংলা মাল রাখা আছে, ওখান থেকে নিয়ে নেবেন। আপনাদের সবাইকে একটা করে বাংলা মাল দেবো, সাথে চাটও দেবো। মাথা ঠান্ডা রাখুন, আরাম করে খাবেন। আপনার বাবাকেও দুটো দিয়ে এসেছি, ওর জন্য এই মদ বিড়ি বিমল সব কথা ছেড়ে দিতে পারি, একটা ভালো মানুষ হতে পারি। ওর সঙ্গে আমার বিয়ে দেবেন স্যার? তার আগে আমি তোমায় শেষ করে দেবো। চলে এক কাম কর, 200 রুপয়া দে আর 50 রুপয়া কাট ওভার অ্যাক্টিং কে বেচ। তাড়াতাড়ি পকেট থেকে একটা সবুজ সুতো বিড়ি বার কর, নাহলে তোর গার্লফ্রেন্ড কে কিন্তু মেরে ফেলে দেবো। আমি সবুজ সুতোর বিড়ি এক প্যাকেট কিনেছি, তোকে দেওয়া যাবে না সেটা। দুটো বিড়ি না দিস নাহলে তোর গার্লফ্রেন্ডের লাশ পড়ে যাবে কিন্তু। এই নে মার। যদি মারতে মারতে মেরো ফেলিস তবুও সবুজ ছোট বিড়ি তোকে একটাও দেবো। তুই কি ভাবছিস মারের ভয় থাকলে তোকে বিড়ি দিয়ে দেবো? এটা তোর ভুল ভাবনা রে শালা। ¡Gracias!